আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? আজকে কোন ইফতারিতে যা যা আছে নিয়ে আম্মু এগুলো তৈরি করে নিয়ে অবশ্যই বাইরে থেকে কিনে নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনি আলুর চপ আর সবজি চপ আর রয়েছে পেঁয়াজু বুন্দিয়া ছোলা এবং রয়েছে মুড়ি শশা আর শরবত রয়েছে, এটা লেবুর শরবত আর এটা হচ্ছে আখের শরবত। এইগুলো হচ্ছে ভিউয়ার্স আসলে যারা বাসায় বসে বানান তাদের জন্য বলবো যে স্বাস্থ্যকর অবশ্যই, কিন্তু যাদের যেহেতু অসুবিধা তাদের তো কী করতে হবে ভাই ভিউয়ার্স, যে কিনে খেতেই হবে, এছাড়া কোনো গতি নেই। তো এই দেখুন আখের শরবত নিয়ে এসেছে, আখের শরবতটা কিন্তু এই সময়ের জন্য অনেক ভালো। আজকে হয়তো যদি আমার বাবা বেঁচে থাকতেন তাও হয়তো বা আখের শরবতটা উনিও পছন্দ করেন। যাই হোক, আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুক। তো দেখুন এই মুড়ি পেঁয়াজু বুন্দিয়া ছোলা এগুলো দিয়ে হচ্ছে আজকে ইফতারি করা হবে। আর এই যে হচ্ছে লেবু শরবত আর এই যে আছে আখের শরবত শশা। তো ভিউয়ার্স একটা কথা সবসময় বলি যে বাসায় যদি করতে পারেন তবে কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। আর তারপরেও বলবো যে ভালো জায়গা থেকে কিনে নিয়ে এসেছে আম্মু, তো সেখানে খারাপ হওয়ার প্রশ্ন ওঠে না। তবে নিজেরা করলে সেটার মধ্যে একটু আনন্দ কাজ করে, ভালো লাগে কাজ করে। কেনা জিনিস তো কেনা জিনিসের মতনই হয়, কিন্তু উপায় নেই, তাই হচ্ছে আপনার বাইরে থেকে আনতে হয়েছে। আম্মু এখানে কত টাকার? ওই কটা হলো 80 80 80 টাকার ভিউয়ার্স। আর মুড়ি কত করে নিয়েছে? মুড়ি তো আগের মুড়ি হলো তোর 35 35 টাকা। আর শশা কত করে কেজি? শশা 15 টাকা কেজি, আমি 250 আনছি। তাহলে 60 টাকা করে কেজি নিয়েছে না? আর লেবু হলো 20 টাকা করে লাগি। আর আখের রস কত? আখের রস 20 টাকা আখের রস 20 টাকা নিয়েছে। আসলে আমরা এখানে আখের রস পেয়েছি আম্মু তাই নিয়ে আসলো, কিন্তু আপনারা কিন্তু আখের রসের রোজে ব্যবহার করতে পারেন, শরবত হিসাবে অনেকে অনেক কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে, কেউ জুস তৈরি করে খেতে পারেন। আসলে এটা নির্ভর করে আপনাদের উপর, সামর্থ্যের উপর। তবে আমি একটা কথাই সবাইকে বলবো যে যাদের সামর্থ্য আছে তারা এই মাসে অন্তত পক্ষে গরিব দুঃখীদের একটু তাদের ইফতারের ব্যবস্থা করে দেবেন। হয়তো আপনারা বলতে পারেন যে আপনি দিচ্ছেন না কেন, আসলে আমি কোনো আর্ন করি না, কিন্তু তারপরেও চেষ্টা করি কিছু না কিছু করার জন্য। তো সবাই যদি একটু সাহায্যের হাত বাড়ান তবে পথ শিশু বা পথে যারা আছেন গরিব অসহায় নিরাশ্রয় মানুষ যারা, তাদের একটু রোজা রাখার পরে যদি ইফতারি দিয়ে সাহায্য করেন, সারা বছরে হয়তো পারবেন না বা পারেন না, কিন্তু এই মাসটা মাহে রমজানের মাস, এই মাস থেকে কেউ নিজেকে বঞ্চিত করবেন না আল্লাহর কাছে সওয়াব করার থেকে, কারণ আজ আছে কাল না। এক চোখের থেকে আর এক চোখের দূরত্ব যতটুকু, মানুষের মৃত্যু কিন্তু তত তার চেয়েও বেশি নিকটে। অতএব আমরা চেষ্টা করি সবাই একে অপরের পাশে থাকার জন্য, ধনী গরিব ভেদাভেদ ভুলে অন্তপক্ষে এই মাসটা একজনকে আহারের ব্যবস্থা করে দিতে। যারা রোজা রাখতে পারেন না বা চলে গেছেন তাদের জন্য দোয়া করে, তারা কিন্তু এই দিনটার জন্য খুবই আফসোস করে, হায় রে আল্লাহ, যারা কবরবাসী আছেন। আর যেহেতু গত বছরও আমার বাবা এই সময় বেঁচে ছিলেন, আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার